একটু ঘুরে দাও, 5-10 মিনিট পর খুলে নেবো। সকাল থেকে সব রান্না বান্না করে তারপরে 12টা বেজে ছেলে 10:30 আসলো, ঠাকুরের সব দাওয়া হয়ে গেছে সকালে, ঠাকুরের যেগুলো ধাগা বাঁধতে হয়। কালকে ছেলে আর আমি গিয়ে শাড়িটা কিনে নিয়ে এসেছি, আর ঠাকুরের বৃষ্টি হচ্ছে নাকি, ঢাকা ঢাকা সব কিছু রেডি করে গুছিয়ে নিয়েছি সকালবেলা, এখন যাবো হচ্ছে একটু লেককালী বাড়ি পুজো দিতে। এত বছর এখানে এসছি, 2.5 বছর এখনো যাওয়ার সুযোগ হয়নি, আজকে একটু ইচ্ছা আছে ওখানে গিয়ে একটু পুজো দেবো, বিপত্তারিণী পুজো দেবো। আর চলো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করছি ব্লগটা ভালো। যে বাবু রেডি হয়ে গেছে, বাবু চিনিস তো? হ্যাঁ, আমি তো চিনি না। সবই নিমছি, ধূপকাঠি মোমবাতিটা ওখান থেকে কিনে নেবো। কি করছে? ভালোভাবে পুজো দিয়েছি, একটার মধ্যে তো বন্ধ হয়ে যায় মন্দির, তার আগে আসতে গেলে সত্যি খুব ভালো লাগছে, পুজোটা তাড়াতাড়ি ভালোভাবে দিয়েছি, আয়নাদের তো ব্যবহার ভীষণ ভালো, আর খুব ভালোভাবে পুজোটাও দিয়ে দিয়েছে। শনিবার 1টার মধ্যে বন্ধ করে দেয়, আর পুজোর সব কিছু এখানেই পাওয়া যায়, কোনো অসুবিধা নেই।
দুটো দাওয়া হয়ে গেল, ছেলে আর আমি মিলে চাও খেয়ে নিয়েছি, আবার বাড়ি যাবো, কিছু বাকি রাত রান্না বান্না আছে সেগুলো করবো। চলো কত বছরের আছে না এটা? সে অনেক বছরের। তোমার তো মানে হাত বাঁধো তো, জলটা যখন লাগে তোমার মোছো না, টাইট করবো কিন্তু। হাতটা সোজা করো। আমি যখনই ভেজে তখন ভালো করে গামছা দিয়ে পুরো একটু চেপে চেপে মুছে দিই, জলটা না লাগে, টাইট হচ্ছে না, ঢিলা হচ্ছে না। একটু করে দাও, 5-10 মিনিট পর খুলে নেবো আমি। গিট ফিট দিও না, আমি খুলে দেবো, এক্ষুনি খুলে দেবো। সবই শুয়ে শুয়ে খাবে, সবই শুয়ে শুয়ে খায়ও ছেলে। দেখো শাড়ি চেঞ্জ করে একদম খেতে চলে এসছি, আর দেবনাথ বাবু এসে দেখছি সব লুচিগুলোই ভেজে ফেলেছে, ওই জন্য আমার আর লুচিটা ভাজতে হয়নি। আমি ময়দা মেখে রেডি করে গুছিয়ে রেখে গেছিলাম, আর দু রকম তরকারি তো সকালেই হয়ে গেছিলো, আর আজকে দুপুরে আমার সাথে সবাই আজকে লুচি তরকারিটাই খাবে দুপুরবেলা। রাত্রেবেলা দেবনাথবাবু আর ছেলের জন্য একটু ভাত করে দেবো। তো ছেলের জন্য আজকে ভালোভাবে লেককালী বাড়ি পুজোটা দিতে পেরেছি, ভীষণ ভালো লাগে জানো তো। বিপত্তায়নী পুজোর ব্লগটা এই পর্যন্তই রাখলাম, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।